সম্মানিত ভিউয়ার্স, আপনাদের আজকে আমি দেখাবো ইন্টারনেট যদি কোনো সময় কানেক্ট না হয় আপনাদের কি করতে হবে। ছোট্ট একটা টিপস আপনাদের শেয়ার করব, সুতরাং আশা করি ভিডিওটা ছেড়ে কোথাও যাবেন না। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি এই যে মাউসটা এখানেই করেছি, দেখুন ইন্টারনেটে কানেকশনটা নেই। এরকম হলে আপনারা কি করবেন সেই প্রসেসটা আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি, সুতরাং ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করে থাকুন। সামান্য একটা সফটওয়্যার ইনস্টল করলে কিন্তু আপনার এটা কানেক্ট হয়ে যেতে পারে। এই দেখুন আমি সফটওয়্যারটা আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন ইন্টারনেট সফটওয়্যার, সফটওয়্যার আমি জিপ করে রেখেছি। যদি আপনাদের ইন্টারনেটের ল্যান্ড পোর্টটা অনেক সময় আপনার কানেক্ট না হয় তখন এই সফটওয়্যারটা শুধু ইনস্টল করে দেবেন। এটার ইনস্টল প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এই দেখুন একটু সময় নেবে। ইয়েস, এখন আমি ইনস্টল করব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা খালি আপনার রেন্ডারিং হচ্ছে, মানে আপনার যে কানেক্ট হবে এরকম একটা প্রসেস চলে এসেছে। এখন দেখুন অলরেডি কিন্তু এটা কানেক্টিংয়ের দিকে যাচ্ছে। এদিকে আমার সফটওয়্যারটা ইনস্টল করা হয়ে গেছে, এখন সফটওয়্যারটা কেটে দিয়ে আমি দেখুন, এই দেখুন অলরেডি আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা হয়তো বুঝতে পারবেন, ওপেন ইন্টারনেট কানেকশন, আমি ইন্টারনেট কানেকশনটা খুললাম। এখন দেখুন ফুল কানেক্ট, অলরেডি ফুল কানেক্ট। আর এখানে আপনারা ওই যে একটা টেলিভিশনের মতো ঘর হয়ে আপনার ডিভাইস হলে আমরা বুঝে ফেলি যে ইন্টারনেট কানেকশন হয়ে গেছে। তো আমার ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা শেয়ার, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।